আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি অ্যান্ড টেস্টি ফুড। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ধাবা স্টাইলের ফুলকো লুচি। এটা বানানো যতটা সোজা, খেতে ঠিক ততটাই মজাদার। তাহলে চলুন আমরা বাড়িতে বানিয়ে ফেলি ধাবা স্টাইলের ফুলকো লুচি। আমি এখানে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং হাফ কাপ আটা নিয়ে নিচ্ছি। আমি দুটোকে ভালোভাবে চেলে নিয়েছি। এরপরে আমি এখানে দু চামচ রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে আটাটাকে নেড়ে নেব। আটাটা নাড়া হয়ে গেছে, এরপরে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। আমি একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি। ফ্রিজের ডিম এখানে ব্যবহার করা যাবে না। আপনাদের যদি ফ্রিজে ডিম থাকে তাহলে অবশ্যই আধ ঘন্টা আগে বার করে তারপরে এই আটাটাতে ব্যবহার করবেন। আমি এখানে ডিম এবং আটাটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমি এখানে আটাটা ভালোভাবে নেড়ে নিলাম। এরপরে আমি এতে অল্প অল্প করে জল দিয়ে দিব এবং একটা সফট ডো বানিয়ে নিব। যতটুকু প্রয়োজন আমি ততটুকু জল ব্যবহার করব। আমার ডোটা রেডি হয়ে গেছে। দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে। আমি এরপরে এতে অল্প পরিমাণ তেল দিয়ে ডোটাকে 10 মিনিটের জন্য রেস্ট রেখে দেব। ধাবা স্টাইলের ফুলকো লুচি যেহেতু একটু বড় বড় হয় তাই আমরা আটাটা একটু বড় বড় করে লেচি কেটে নেব। এইরকম সাইজের আমি লেচি নিয়ে নিয়েছি। এরপরে আমি একটা ডো বানিয়ে নেব। এইভাবে আমি সব কটা লেচির ডো বানিয়ে নেব। আমি এইভাবে তেল মাখিয়ে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে আমি প্রত্যেকটা লুচি বেলে নেব। অবশ্যই সাবধানে লুচিটা বেলতে হবে যাতে খুব পাতলা এবং খুব মোটা না হয়ে যায়। লুচির সাইজটা ঠিক এইরকম হবে, না খুব পাতলা না খুব মোটা। আপনারা তো দেখতেই পাচ্ছেন, ঠিক এইভাবে সব কটা লুচি বেলে নেবেন। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি লুচিটা ছেড়ে দিচ্ছি। এই সময় আমার চুলোর আঁচটা আমি কমিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর আমার লুচিটা ফুলে উঠেছে। মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে আমার ধাবা স্টাইলের ফুলকো লুচি।
এটা দেখুন বন্ধুরা কি সুন্দর আমার ফুলকো লুচি তৈরি হয়ে গেল। যেভাবে আমি ধাবা স্টাইলের ফুলকো লুচি বানিয়ে ফেললাম, এটা দেখুন কতটা নরম হয়েছে, একদম তুলতুলে। এটা খেতেও খুব মজাদার হয়েছে। আপনারা বাড়িতে আমার রেসিপি ফলো করে ফুলকো লুচি বানাবেন, খেতে খুব মজা লাগবে। আপনারা মাংস বা যে কোনো সবজি দিয়ে এটা পরিবেশন করবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নতুন ভিডিও সব থেকে প্রথমেই আপনি পান। এবং আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আরও ভালো ভিডিও বানাতে পারি।